Do I know? Our phone is totally tapped. Not only tapped, it is just like a recorder. They are behaving. Pegasus, dangerous, ferocious. देखो हम पूरा इसको प्लास्टर कर दिया. Rahul Gandhi delivered a stinging attack on the government on the Pegasus snooping scandal, saying that his phones had been tapped. এই দুই তিন দিন ধরে টিভি খুললেই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা নিউজ চ্যানেলে শুধু একটাই জিনিস নিয়ে আলোচনা চলছে, আর সেটা হলো পেগাসাস। কিছুদিন আগে যেমন করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা চলছিল, ঠিক তেমনই চলছে পেগাসাস নিয়ে, এবং এই দেখে চিন্তিত হচ্ছে জনসাধারণেরা। কিন্তু যেই পেগাসাস নিয়ে এত ভয়, এত আলোচনা, সেই পেগাসাসটা আসলে কি, কোথা থেকে এলো, এবং এতে জনসাধারণের ভয়ের কি কিছু আছে? আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই জানবো। তো এই সব কিছু জানার জন্য ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। এই পেগাসাস শব্দটার প্রথম উল্লেখ পাওয়া যায় গ্রিক ঐতিহাসিক টিসিয়াসের লেখা ইন্ডিকা গ্রন্থে। এর মতে পেগাসাস হলো এক ধরনের উড়ন্ত ঘোড়া, যাকে আমরা পঙ্খিরাজ ঘোড়া বলি। কিন্তু আজকে আমরা যে পেগাসাস নিয়ে আলোচনা করব, সেটা কোনো পঙ্খিরাজ ঘোড়া বা উড়ন্ত ঘোড়া নয়, সেটা হলো এক ধরনের সফটওয়্যার, যাকে আমরা আরেকটা নাম ম্যালওয়্যার বলে চিনি। ম্যালওয়্যার শব্দটি এসেছে ম্যালিসাস এবং সফটওয়্যার থেকে, এবং এই ম্যালিসাস শব্দের অর্থ হলো ক্ষতিকর। অর্থাৎ যে সফটওয়্যারকে আমাদের ক্ষতির জন্যই বানানো হয়, তাকে আমরা ম্যালওয়্যার বলি। এর কাজ হলো গোপনে আমাদের ফোনের মধ্যে ঢুকে বিভিন্ন ডাটা চুরি করে হ্যাকারদের হাতে পৌঁছে দেওয়া। এবং এই ডাটাগুলি হলো আমাদের ফোনের মধ্যে কী কী ভিডিও আছে, আমরা কখন কাকে কল করছি তার কল রেকর্ডিং, বা আমাদের কার সাথে কি ইমেল হচ্ছে বা কার সাথে কি মেসেজ করছি, এই সব জিনিসই হ্যাকারদের হাতে পৌঁছে দেয়। তাছাড়াও আমরা যদি না ক্যামেরা অন করে থাকি বা ভয়েস রেকর্ডার অন করে থাকি, অটোমেটিকভাবে আমাদের ফোনের ভয়েস রেকর্ডার এবং ক্যামেরা অন হয়ে ভিডিও এবং অডিও রেকর্ডিং হয়ে হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। সেটা আপনি যেই অবস্থাতেই থাকুক না কেন, এমনকি আপনি যদি জামা চেঞ্জ করেন, সেক্ষেত্রেও আপনার ভিডিও রেকর্ডিং হয়ে হ্যাকারদের হাতে চলে যেতে পারে, যদি এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল থাকে। তো এই সময়ে আপনার মনে হতে পারে যে এই এত বড় অ্যাপটাকে বানিয়েছে কারা। আসলে এই সফটওয়্যারটাকে বানিয়েছিল এনএসও নামক ইসরায়েলের এক প্রাইভেট সংস্থা, যাকে বিশেষত প্যালেস্তাইনের কার্যকলাপের উপর নজর রাখার জন্য বানানো হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ইসরায়েল সরকার এই সফটওয়্যারটাকে বিভিন্ন দেশের মধ্যে বিক্রি করতে থাকে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার টাকা আছে, আপনি এই সফটওয়্যারটা কিনবেন, তাহলে ওটা সম্ভব হবে না, কারণ এনএসও এই সফটওয়্যারটা একমাত্র কোনো দেশের সরকারকেই বিক্রি করে, কোনো প্রাইভেট সংস্থা বা কোনো ব্যক্তিকে বিক্রি করে না। এই সফটওয়্যার প্রথম তৈরি হয়েছিল 2010 সালে। এই সময় এই সফটওয়্যার যদি কোনো ডিভাইসকে হ্যাক করতে চাইতো, তখন এই সফটওয়্যারকে ওই ডিভাইসে একটা লিঙ্ক পাঠাতে হতো, আর ওই লিঙ্কটা ওপেন করলেই তবেই ওই ডিভাইসটা হ্যাক হতো। বাট এখন যে আপডেট ভার্সনটা তৈরি করেছে, সেটা নো ক্লিক ভার্সন, যেখানে কোনো ডিভাইসকে হ্যাক করতে গেলে কোনো লিঙ্ক পাঠাতে হয় না, শুধুমাত্র একটা মেসেজ বা একটা মিস কল গেলেই ওই ডিভাইস হ্যাক হয়ে যায়। এমনকি অ্যাপেলের মতো ডিভাইসও এর কাছ থেকে ছাড় পায় না। এবং এই সফটওয়্যার যদি আপনার ফোনে ঢোকে, তাহলে আপনি 3 মাসের আগে জানতেই পারবেন না। এমনকি আপনি ডিভাইসটাকে যদি রিসেটও করেন, তবুও এই সফটওয়্যার আপনার ফোনের মধ্যে ইনস্টল থেকে যাবে। এবং আপনি যদি কোনো ভালো সাইবার অফিসে নিয়ে যান, তখন এই সফটওয়্যারটাও অটোমেটিকভাবে ভ্যানিশ হয়ে যাবে। আপনি কিছু বুঝতেই পারবেন না যে আগে এই সফটওয়্যারটা আপনার ফোনে ইনস্টল ছিল। তো এত সময় আমরা জানলাম যে এই সফটওয়্যারটা সম্পর্কে, বাট এখন এই সফটওয়্যারটা নিয়ে এত কেন আলোচনা হচ্ছে? কারণ হলো কিছুদিন আগে ফ্রান্সের প্যারিস বেস নামক একটি মিডিয়া হাউস, যার নাম ফরবিডেন স্টোরিজ, এবং এমএটি ইন্টারন্যাশনাল নামক দুটো মিডিয়া যুগ্মভাবে একটি রিপোর্ট পেশ করেন, যার নাম পেগাসাস প্রজেক্ট রিপোর্ট। সেই রিপোর্টে পাস করা হয়েছে পৃথিবীর প্রায় 50,000 মানুষের ফোনকে হ্যাক করে রেখেছে এই পেগাসাস, যার মধ্যে আমাদের দেশেরই 300 জন প্রভাবশালী ব্যক্তির রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এদের নাম রিপোর্টে পেশ করা হয়নি। কিন্তু যে তথ্য তারা দিচ্ছে, তাতে আন্দাজ করা যায় যে 2 জন
ক্যাবিনেট মিনিস্টার, দুজন প্রভাবশালী বিরোধী দলনেতা, অনেক সংখ্যক বিরোধী দলনেতা, কিছু প্রভাবশালী সাংবাদিক, কিছু আমলা এবং কিছু বড় বড় ব্যবসায়ী, এমনকি রাহুল গান্ধীর ফোনও নাকি এই সফটওয়্যার হ্যাক করে রেখেছে। কিন্তু এখানে একটা কোশ্চেন আসছে যে এই ডিভাইসগুলোকে হ্যাক করছে কি আমাদের দেশেরই মন্ত্রী নাকি কোনো বিদেশ মন্ত্রী, কারণ এই সফটওয়্যারটা একমাত্র কোনো দেশের মন্ত্রীর কাছেই থাকতে পারে। তবে কে এই জিনিসটা করছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। এরপর কোনো সাধারণ ব্যক্তি হয়তো বলবেন যে এখন নেতা মন্ত্রীদের ফোন হ্যাক হচ্ছে, পরে হয়তো আমাদের ফোনও হ্যাক হতে পারে। কিন্তু এখানে আমি একটা সাজেস্ট করব যে আপনি যদি কোনো প্রভাবশালী ব্যক্তি না হয়ে থাকেন, সাধারণ একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার ডিভাইস হ্যাক হওয়ার চান্সটা খুবই কম। কারণ এনএসও এর তথ্য অনুযায়ী ওরা একটা ডিভাইসকে হ্যাক করতে 75 লাখ টাকা নেয়। কিন্তু আপনি যদি তেমন কোনো ব্যক্তি না হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, কারণ এত টাকা আপনার ফোনকে হ্যাক করার জন্য কেউ খরচ করবে না। এবং তাতেও যদি আপনি দুশ্চিন্ত থাকেন তাহলে আমি একটা অ্যাডভাইস করব যে আপনি অ্যান্ড্রয়েড ফোন বাদ দিয়ে কোনো কিপ্যাড ফোন ইউজ করুন, এতে হ্যাক হওয়ার চান্সটা খুবই কম থাকে। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।